এটা আমার জান। এবার ছেলের সিনেমা দেখে কাঁদলেন শরীফুল রাজের মা। আমার রাজ বড় আদরের সন্তান, বড় আদরের সন্তান আমার। পবিত্র ঈদ উল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা পরাণ। চিত্রনায়ক শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে অন্তর্জালে বেশ আলোচনা। সিনেমা নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সিনেমাটির নায়ক শরীফুল রাজ। দর্শক প্রশংসায় মেতেছেন এই চিত্রনায়কের অভিনয়ের। সোমবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় পরাণ সিনেমা দেখেছেন সিনেমাটির নায়ক শরীফুল রাজের মা। পর্দা ছেলের অভিনয়ে যেমন মুগ্ধ হয়েছেন জাহানারা বেগম, ঠিক তেমনই গল্পে আবেগী হয়ে পড়েছেন। রাজ আমার বড় ছেলে, বড় আমার পরিজার টুকরো আমার। সিনেমাটির প্রদর্শনী শেষে দর্শক যখন শরীফুল রাজের সঙ্গে ছবি তোলার আবদারে ব্যস্ত, ঠিক তখনই দেখা যায় কান্নায় চোখ ভেজা জাহানারা বেগমের। এ সময় রাজ মাকে জড়িয়ে ধরেন আর কান্নার কারণ জানতে চান। সেই প্রশ্নের উত্তরে ছেলেকে শুধু চুমুতে ভরিয়ে দেন মা। মায়ের এমন আদরে বেশ আবেগী হয়ে পড়েন শরীফুল রাজও। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে নায়ক বলেছিলেন, আমি ঘোরের মধ্যে আছি মায়ের এমন আদরে। আম্মুর আমার সিনেমা ভালো লেগেছে, এটাই বড় কথা। আম্মু গল্পের কারণেও বেশ আবেগী হয়ে গিয়েছেন। এই সময় সিনেমা হলে দেখা যায় সিনেমাটির পরিচালক রায়হান রাফির আব্বা ও আম্মাকেও।